আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ যে স্কলারশিপ, ঠিক আছে? তো সেই স্কলারশিপে কত টাকা দেওয়া হয়, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, লাস্ট ডেট কত, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো তার জন্য ভিডিওটা কমপ্লিটলি দেখবে, তোমাদের জন্য এটা বিশালই একটা ইম্পর্টেন্ট এবং একটা বিশাল অপরচুনিটি যাতে তোমরা অনেক টাকা পেতে পারো এবং তার ফর্ম ফিল আপ করে তুমি যদি এলিজিবল হও তবে কিন্তু তোমরা টাকা পাবে। তার জন্য ভিডিওটা কমপ্লিটলি দেখবে, টাকার ব্যাপার ভাই ভালো করে দেখবে, ঠিক আছে বস? তো চলো শুরু করতে এই ভিডিওকে। অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেখো 31 জুলাই, ঠিক আছে? 31 জুলাই। ডেট অফ এক্সামিনেশন কবে হবে? 21 আগস্টে হবে কিন্তু এক্সামিনেশন। তাহলে দেখো এক্সামিনেশন যদি হয় তাহলে আমাকে সিলেবাস জানতে হবে, সিলেবাস কি এবং কিভাবে পড়বো, তবেই কেন তুমি এটা কোয়ালিফাই করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আগে সিলেবাসটা দেখবো। এটা হচ্ছে সিনিয়র, এটা হচ্ছে জুনিয়র, তুমি যেটা অ্যাপ্লাই করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো প্রথমত আমরা সিলেবাসটা দেখে দাও, ক্লিক হেয়ার ফর মোর ইনফরমেশন রিগার্ডিং সিলেবাস অ্যান্ড এক্সামিনেশন ডিটেলস, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করছি, ওকে? দেখো সো এখানে কি বলছে, দেখো যে জুনিয়র ট্যালেন্ট সার্চ, এটা হচ্ছে সিনিয়র ট্যালেন্ট সার্চ। রিপোর্টিং টাইম 11:30 থেকে হবে এবং 12:00 থেকে 2:00 পর্যন্ত, মানে 2 ঘন্টা কিন্তু এক্সামিনেশন হবে, ঠিক আছে? এটা দেখো 10:00 থেকে 1:00 পর্যন্ত হবে, মানে তোমার সিনিয়রটা আগে হবে এবং জুনিয়রটা কিন্তু পরে হবে, ওকে? হু ক্যান অ্যাপ্লাই, ভালো করে এটা দেখতে হবে। স্টুডেন্টস হু হ্যাভ পাসড 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন 2022 উইথ মিনিমাম 75% মার্কস, লাইক তোমাকে কিন্তু 2022 তোমাকে কোয়ালিফাই করতে হবে, তার আগে যদি হয় তবে কিন্তু হবে না। তুমি ধরো সেকেন্ড ইয়ারে পড়ছো বা আগে, আই মিন 1 বছর আগে করেছো, 2021 কোয়ালিফাই, তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং মাধ্যমিকে তোমাকে 75% মার্কস রাখতে হবে। কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 11 ইন সায়েন্স স্ট্রিম, এবং কি বলছে, তার মানে তুমি ক্লাস 10 পাস করেছো 2022 এবং 11 ভর্তি হয়েছো উইথ অ্যাটলিস্ট 3 সাবজেক্ট ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো ইন এনি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই। এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাকে থাকতে হবে, সায়েন্সের স্ট্রিমের জন্যই কিন্তু হবে, আদার্স কিন্তু আর্টসের জন্য কিন্তু হবে না। এবার দেখো এটা হচ্ছে সিনিয়রের জন্য, হু হ্যাভ পাসড 10+2 বোর্ড এক্সামিনেশন, মানে আই মিন ক্লাস 12 ইন ইয়ার 2022 আর স্টাডিং অ্যাসপেয়ারিং টু স্টাডিং ওয়ান আর্স ধরো লাইক অ্যাকসেপ্টেবল আন্ডার দ্য স্কোপ অফ, বলে দিয়েছে, ঠিক আছে? তুমি যদি BS MS বা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন ইন ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত নিয়ে পড়াশোনা স্টাডি করো এখন রাইট নাও এবং 12 পাস করো তুমি এই বছর, তবে কিন্তু তুমি এটার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল সিনিয়র ট্যালেন্ট সার্চ তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এবার দেখো রিটেন টেস্ট এ কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, জুনিয়র ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে তোমাকে 2 আওয়ার্সের জন্য ফুল মার্ক্স 90, ফিজিক্যাল সায়েন্স থেকে 30 আসবে, লাইফ সায়েন্স থেকে 30 এবং ম্যাথমেটিক্স থেকে 30, 3:90। ইটস আ বিগ অপরচুনিটি ফর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্সন যারা চাইছো যে আমি ফর্ম ফিল আপ করে বস টাকা কামাবো, ঠিক আছে? সো বিশাল ইম্পর্টেন্ট। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 5 মার্কস, প্রত্যেকটা কোয়েশ্চেন কত, 5 মার্ক করে, 5×9=45, ঠিক আছে? আই মিন ধরো এখানে কত কোয়েশ্চেন, মানে 30টা করে 3×90 5×9=45, মানে এখানে দেখো দেয়ার মে বি মাল্টিপল পাস উইথ ইন দ্য কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেন অনেকগুলো পার্ট থাকতে পারে, সেটা রিটেন টেস্ট হবে। সো তোমাকে কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে ডিস্ট্রিবিউশন কোয়েশ্চেন, মানে 30টা, লাইফ সায়েন্সে 30টা, ম্যাথামেটিক্সে 30টা, মানে কিন্তু 390টা কোশ্চেন, ঠিক আছে? 6 কোশ্চেন আর টু বি অ্যান্সার্ড ফ্রম ইচ সাবজেক্ট, তোমাকে কিন্তু 6টা কিন্তু প্রশ্ন কিন্তু করতেই হবে তোমাকে, ঠিক আছে? এবার দেখো সিনিয়র ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে কি বলছে, ফুল মার্কস 100, 3 আওয়ার্স এক্সামিনেশন হবে, সেকশন এ থেকে 75 মানে মার্কস কোয়েশ্চেন ফ্রম 3 আউট অফ 4 সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি থেকে যেগুলো আই মিন থাকবে, যেগুলো দেখো এই সমস্ত স্কলারশিপ ব্যাপারে আমরা কিন্তু জানতেই পারিনি, তোমরা জানতে পারছো আমাদের জন্য বা আদার্স পার্সনের জন্য, ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ। 25% মার্কস থাকবে কোথা থেকে, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা থেকে সব বলে দিয়েছে, পাশাপাশি সিলেবাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন লাইক এই সাবজেক্টগুলো, এটা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড, ওকে? 1250 পার মান্থ ফর 2 ইয়ার্স, মানে ভাবো দেখো তুমি তুমি 1250 করে তুমি প্রত্যেকটা মাসে পাবে এবং অ্যানুয়াল বুক গ্র্যান্ট ফর 2 ইয়ার্স 2500 টাকা, তার মানে দেখো ফর জুনিয়র এই যে ব্যাপারটা এত পার মান্থ অ্যান্ড অ্যানুয়াল বুক গ্র্যান্ট এত ফর 2 ইয়ার্স, মানে তুমি অনেক টাকা কিন্তু পাচ্ছ, যে এটা তুমি যদি হিসাব করো যে 1250 টাকা করে, 1250 এটা তুমি 1 বছরে ধরো, এটা পার মান্থ, তাহলে তুমি 1 বছরে কত, 15,000+2 বছর মানে প্রায় 30,000, মানে 30,000 রুপিস, এটা ইটস এ বিগ ডিল। আর এটা হচ্ছে 4,000 পার মান্থ, ঠিক আছে? এবং তোমাকে কত দেওয়া হবে, এটা তোমাকে অ্যানুয়াল বুক এত 4 বছরের জন্য টিল কমপ্লিটিং বিটেক, তুমি বিটেক কমপ্লিট করবে তাও তোমাকে দেওয়া হবে 4,000 করে, তারপর 48,000 রুপিস পার ইয়ার 3 বছর তোমাকে দেওয়া হবে, মানে এটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? যে বিএনএসটি, তো এটা কিন্তু তোমার যদি না অ্যাপ্লাই করো তবে কিন্তু অনেক ভুল করবে বস, এখনো টাইম রয়েছে অ্যাপ্লাই করতে পারো, সে অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইন করলে তোমরা এখান থেকে পাবে, জাস্ট আমি ধরো এটা অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে কি দেখো জুনিয়রের জন্য, মানে যারা ক্লাস 10 কোয়ালিফাই করলে তাদের জন্য। সো কি করে অ্যাপ্লাই করতে হবে, এখানে দেখো কি বলছে, হু হ্যাভ পাস 10 স্ট্যান্ডার্ড 2022 আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে বিফোর যারা 2022 আগে অ্যাপ্লাই করেছে মানে পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। দেখো প্লিজ ডু নট সেন্ড এনি হার্ড কপি, তোমাকে হার্ড কপি পাঠানোর দরকার নেই, এটা তুমি টোটালি অনলাইন বেস্ট তুমি কিন্তু করবে, ঠিক আছে? এবার দেখো ইনফরমেশন অ্যাবাউট এক্সামিনেশন ক্লিক হেয়ার, এবং তোমাকে যে ফর্ম ফিল আপ প্রসেসটা করতে হবে সেই প্রসেসটা কিভাবে করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে অলরেডি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার। 50 কেবি তোমাকে JPG আই মিন লাগবে,
যদি তুমি মাধ্যমিক পাস করে গেছো, তো আমি বলবো তুমি পরীক্ষা পারো না পারো, তুমি একবার কিন্তু পরীক্ষাতে বসো, দেখবে তুমি চান্স পেয়ে যাও, ঠিক আছে? আর যদি তুমি পেয়ে যাও তবে বস লাভ হতে, এত টাকা মানে বিশাল ব্যাপার। এবার দেখো এখানে কি কথা বলছে, এক্সামিনেশন ফিটা কিন্তু লাগবে, উইল নট বি রিফান্ডেড, মানে তোমাকে এক্সামিনেশন ফি কিন্তু দিতে হবে, ঠিক আছে, 100 rupees, ওকে। আর অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। সো অ্যাপ্লাই অনলাইনে আমি যদি জানতাম তবে কিন্তু আমিও করতাম, বাট আমি কিন্তু জানতাম না বলে করতে পারিনি। দেখো ওয়েডনেসডে এটা আজকে আমি অ্যাপ্লাই করছি, তার জন্য অ্যাপ্লিকেশন নেম বলছে। সো চলো আমার নামটা আমি দিয়ে দিচ্ছি, সো লাইক থোড়ি আমি কমপ্লিট করবো, অ্যান্ড দ্যাটস হোয়াই দিলাম, ঠিক আছে। মোবাইল নাম্বারও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে কি বলছে, ইমেল আইডি দিতে বলছে, সো আমি ইমেল আইডি এটা দিচ্ছি আমার, ওকে। এবার দেখো আমাকে তো এই ক্যাপচার কোডটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো আমি এটা দিয়ে দিচ্ছি, 9974581581, ঠিক আছে। এবার দেখো ক্লিক হেয়ার টু গেট রেজিস্টার্ড, আমি কিন্তু অলরেডি এখানে দিয়ে দিলাম ইমেল। দেখো বলছে তোমাকে এ মেল কন্টেনিং অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন আইডি রেজিস্টার্ড, মানে তোমাকে একটা ইমেল পাঠানো হয়েছে যেখানে তোমার ফর্ম ফিলাপের যে প্রসেসটা পুরোটা কিন্তু রয়েছে, তোমাকে ওখান থেকে কিন্তু বাকি প্রসেসটা তোমাকে ভেরিফাই করতে হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আইডি অলরেডি এখানে দিয়ে দিয়েছে, আমরা এখানে ক্লিক করছি। সো ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এভাবে শো করবে এবং এখানে বলবে ক্লিক হিয়ার টু প্রসিড ফর ফিলিং আপ অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে তোমাদেরকে মানে ক্লিক করতে হবে, ক্লিক, ঠিক আছে। সো ক্লিক করার পরে দেখো তোমাদের কিন্তু অলরেডি শো করছে। এবার ইনসার্ট অ্যাপ্লিকেশন আইডি, অলরেডি কিন্তু আমি অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নিয়েছি, পেস্ট করে দিলাম এবং আমাকে দিতে হবে ইমেল আইডি, ঠিক আছে। সো ইমেল আইডি যখন আমি দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে সার্চ মারবো, ঠিক আছে। সার্চ মারলে দেখো আমাদের কিন্তু পুরোটা কিন্তু শো করছে, ওকে। সো পুরোটা আমাদের শো করছে। এবার কি হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশন নেম আমার আমি শো করছে, অ্যানুয়াল ইনকাম, জেন্ডার দিতে হবে, গার্জেন নেম, বার্থ ডেট, ঠিক আছে। তারপর দেখো কারেন্ট অ্যাড্রেসটা আমাকে ভালোভাবে ফিল করতে হবে, ওকে। সো সব কিছু ফিল করার পরে এখানে দেখো কি বলছে, ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা দিবে, তোমার অল্টারনেট নাম্বার, এবং দ্য নাম্বার ক্যান বি ইউজড ফর অনলি ওয়ান ক্যান্ডিডেট, এই নাম্বারটা কিন্তু একবার একটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই হবে। ডিস্ট্রিক্ট এগুলো সব কিছু দেওয়ার পরে তুমি ডিটেলস অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন কোর্স পার্সুইং হায়ার সেকেন্ডারি, মানে তুমি যেহেতু একটা ক্লাস টেনের পরে অ্যাপ্লাই করছো এবং তুমি ক্লাস টুয়েলভের জন্য বা ইলেভেনের জন্য কোন ইনস্টিটিউটে পড়ছো তার নাম কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে ইনস্টিটিউটের অ্যাড্রেসের পিনকোড, কোর্স পার্সুইং কোন কোর্সটা অ্যাপ্লাই করেছো, ধরো টুয়েলভে সায়েন্স নিয়েছো তার জন্য, এবং ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটা কোথায় তোমাদের, ধরো সাপোজ তুমি মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর যেখানে তুমি এটা দিলে, ওকে। নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ডের আন্ডারে সেটা তোমাকে লিখতে হবে এখানে, ওকে। লেখার পরে কোন কোন সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টগুলো নিতে হবে। ক্লাস টেন স্কুলের ক্ষেত্রে নেম অফ ইয়ার স্কুল, স্কুলের অ্যাড্রেস, এবং ক্লাস টেন স্কুলের ডিস্ট্রিক্টটা কোথায়, বোর্ডের নেম কি, সব কিছু দেওয়ার পরে তোমাকে পার্সেন্টেজ এখানে দিতে হবে যে তুমি কত পার্সেন্ট পেয়েছিলে। ধরো তুমি এখানে ধরো 79 বা 85 পেয়েছিলে, ঠিক আছে, 85% পেয়েছিলে, সেটা দিলে। এবং ল্যাঙ্গুয়েজ উইচ প্রিফেয়ার ফর টেক্সট, দেখো এখানে কি বলছে, তুমি যে পরীক্ষাটা দেবে সেটা দুটো ল্যাঙ্গুয়েজ আছে, তুমি বেঙ্গলিটা চুজ করতে পারো, কোনো চাপ নাই, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে, দেখো অনেক জায়গাতে রয়েছে, সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে, যে মেদিনীপুর রয়েছে, মালদা কলেজ রয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতেও কিন্তু এটা হবে, অ্যান্ড রায়গঞ্জের ক্ষেত্রে হবে জলপাইগুড়ি, মেদিনীপুর, মালদা, কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর। দেখো আমি কৃষ্ণনাথ কলেজ চুজ করছি। সেকেন্ড চয়েসে কিন্তু তুমি এখান থেকেও আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বর্ধমান কলেজ রয়েছে, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি রয়েছে, এই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের চলবে, ঠিক আছে। ইভেন এখানে কৃষ্ণনাথ গভর্নমেন্ট কলেজ নদিয়া, এটাও কিন্তু চুজ করতে পারবো। তোমাকে ফটো সিগনেচার ভালো করে আপলোড করতে হবে, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ঠিক আছে। এবং পেমেন্ট হচ্ছে কত, 100 rupees, সব কিছু দেওয়ার পরে তুমি এখানে যখন ক্যাপচারটা দেবে এবং ক্লিক হ্যাড টু সেভ, এবং তারপরে সেভ করার পরে ক্লিক এখানে ক্লিক হ্যাড টু পে, এই জায়গাটা কিন্তু তুমি কমপ্লিটলি করে দেবে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে, অ্যান্ড তুমি কিন্তু এলিজেবল হবে টাকা পাওয়ার জন্য। এবং সিমিলারলি সেম প্রসেস কিন্তু হচ্ছে সিনিয়র ট্যালেন্ট সার্চের জন্য, যারা ক্লাস টুয়েলভের পরে সায়েন্স নিয়ে কোনো কলেজে বা ভর্তি হয়েছো তাদের জন্য, ঠিক আছে। সো এতটাই ছিল আজকের ভিডিও, ভালো থাকবে, গুড বাই, টাটা, বাই, টাটা।